কালকে বাজারে গেছিলাম, বাজারে গিয়ে এই মার জন্য এই টেবিল ক্লথটা আনলাম। এসে দেখি টেবিল ক্লথ একদম ছিঁড়েও গেছে, তার মধ্যে চায়ের কাপে বসিয়ে বসিয়ে এখানে রেখে খায় চায়ের কাপের দাগ। তো নতুন একটা কিনে আনলাম। এগুলো হচ্ছে মায়ের চোখের ড্রপ, চারটে, আরও দুটো আছে, ওগুলো এখন দেওয়া হয় না, তো এই চারটে এখনও চলছে এই ড্রপগুলো। মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো বলো সবাই? আমি তো আছি মোটামুটি। এখন বাজে সকাল 9টা, আজকে হচ্ছে শুক্রবার। তো এখন একটু যাচ্ছি বাজারে মাছ আনতে। মায়ের বাড়িতে তো বাবা নেই, ভাই নেই, কেউ নেই, তো আমি যাচ্ছি একটু মাছ নিয়ে আসি, সবজি নিয়ে আসি, তারপর কী রান্নাবান্না হয়, কী কাজকর্ম হয় দেখতে পাবে। সকালে এখন মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে এই মার সকালের আমরাও চা টা খেলাম, ব্রেকফাস্ট মার জন্য রুটি মেয়ের সাথে একসাথে করে নিয়েছি, রুটি বানিয়ে নিয়েছি। আর হচ্ছে এখন আমার জন্য কিছু করিনি, আমি তো মুড়ি টুড়ি এসব খেয়ে নেব, আমার জন্য কিছু করিনি। আর যদি এখন যাচ্ছি বাজারে, যদি মিষ্টি টিষ্টি কিছু পাই নিয়ে আসবো মুড়ি দিয়ে খাওয়ার জন্য, বা কলা পেলে কলা নিয়ে আসবো। চুলের চুলগুলো তো আর কি অবস্থা নেই। আর মার ফুলদানি তুলদানিগুলো খুব ময়লা হয়েছিল, ফুলদানিগুলো পরিষ্কার ধুয়ে দিলাম। আর আমি আসলে এগুলোই করি, মার কাজ ঘর দোর খুলে পরিষ্কার করি, কিন্তু এবার বেশি করতে পারছি না, মার তো চোখে ধুলো টুলো ঢুকতে পারবে না, মা ঘরে আছে, ওই জন্য ধুলো টুলো বেশি বের করছি না আর কি। তবে যতটুকু জাবরা জুবরা পাচ্ছে এগুলো পরিষ্কার টরিষ্কার করে যতটুকু করতে পারছি করছি। তো চলো এখন আমি যাই বাজারে মাছ সবজি যা পাই নিয়ে আসি। হ্যাঁ, এটা খাইবা না কিন্তু, এখন এটা রাত্রে। এই যে সবজি নিয়ে আসলাম, বরবটিটা কালকের ছিল, বেগুনটা কালকের ছিল, আর এই ধনে পাতাটা কালকের ছিল, আর এখন বাকিগুলো শসা, চাল, কুমড়ো, উচ্ছে, পালং শাক, এগুলো আনলাম। আর বরবটি কিছুটা কেটেও নিয়েছি, এখন ভাজা করব, মাকে রুটির সাথে দেব। আর মিষ্টি এনেছি, মাছ এনেছি, মাছটা পরে দেখাচ্ছি। আর হচ্ছে এখানে মিষ্টি আছে, কেক আছে, মুড়ি দিয়ে মিষ্টি দিয়ে খাবো, আর মেয়ের জন্য কিছু রাখবো আর কি। আমি আর মেয়েই খাবো মিষ্টি, আর কেউ খাবে না। হচ্ছে মার ব্রেকফাস্ট দুধ, মানে প্রোটিন পাউডার আর কি, বরবটি ভাজা, আর রুটি, রুটিটাকে ভিজিয়ে দিছি নরম করে। এখন তো নরম নরম জিনিস খাওয়া দরকার, শক্ত জিনিস খেতে পারবে না, তাই রুটিটাকে ভিজিয়ে নরম করে দিয়েছি। নো এখন আমার খাবারটা নিয়ে নিই, মুড়ি মিষ্টি। মেয়ের টিফিন বক্সে করেই খাচ্ছি, কেন কি কিছু খালি পাচ্ছি না। আর এখানে মায়ের ফুলদানিগুলো ধুয়ে দিলাম, দেখি নোংরা হয়ে আছে, বলেছে এগুলো আর পাতবে না, এগুলো আলমারিতে ঢুকিয়ে রাখবে। তো এখনো সবজি কাটা হয়নি। সবজি বলতে পালং শাক করব, তো পালং শাকটা এখনো কাটা হয়নি। আর হচ্ছে ঝিঙ্গে দিয়ে মাছ করব, ঝিঙ্গেটাও কাটিনি, তো মাছটা ভাজি, আগে ভাজা বসাই, তারপরে করব। বরবটি ভাজা হয়ে গেছে, আর এখানে মাছটাও হয়ে গেছে, মাছের ঝাল। আর হচ্ছে এখন পালং শাকটা করব, বড়ি দিয়ে করব। বেগুন দিতে পারছি না মার জন্য, মা বেগুন খেতে পারবে না, তো আলু দিয়ে আর বড়ি দিয়ে করব। তো আমার মেয়ে তো ফল খেতে খুবই ভালোবাসে, তো আখ পেলাম, এখন আখ কেটে নেব, কেটে রাখি, ও স্কুল থেকে এসে তারপর ভাত টাত খেয়ে এগুলো খাবে। কালকেও কেটে দিয়েছিলাম, চিবোতে চিবোতে খেতে খেতে 4টা বাজিয়েছে, তো আজকেও দেবো, কেটে রাখছি। আমিও কিছুটা খাবো, কালকে আমি খাইনি, আমি কিছুটা খাবো, ওকে কিছুটা দেবো আর কি।
এই যে এতগুলো জাবড়া বেরিয়ে হয়েছে, সবজির জাবড়া, আখের জাবড়া, এগুলো এখন বাইরে ফেলে দিয়ে আসবো। আর এই হচ্ছে আখ কাটা। তো শেষ হলো, ও আসলো স্কুল থেকে, স্নান দান করলো, এখন হচ্ছে খেয়ে নিচ্ছি। আগে কদিন মানে যাওয়ার সময় স্নান করিয়ে দিতাম, কিন্তু এসে সেই ঘেমে নিয়ে আবার ওই সেই একাকার হয়ে যায়, অবস্থা থাকে না। ওই জন্য এখন কী করি, সকালে স্নানটা করাই না, এখন আসার পরে স্নান করাই, তাহলে ফ্রেশ থাকে। খাওয়া দাওয়া শেষ, বসে বসে দুজনে আখ চিবোতে বসলাম। বারবি পড়াশোনা করছে, আজকে স্কুলে পাঠাইনি, আজকে তো স্যাটারডে, আমি স্যাটারডে তো ওকে স্কুলে পাঠাই না, তো ঘরে পড়াশোনা করছে। আমি বাসনপত্র সব মেজে নিলাম, রাত্রের যা বাসন ছিল হচ্ছে চায়ের বাসনগুলো। এবারে মায়ের বিছানাপত্রগুলো একটু ঝেড়ে ঝুড়ে গুছিয়ে দিই, ওলট পালট করে সব, মানে কি হয়ে থাকে, আমার ওখানে যেমন কাজ, আমার এখানে আসলেও একই কাজ, তো এগুলো করি। একটু কম ওখান থেকে, একটু কম এখানে, ঘর দর ছোটো, মানুষ কম, একটু কাজ কম, তবে আমি এই ঝাড়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো করতেই থাকি। এবার একটু কম করেছি, কারণ মার চোখে ধুলো পড়লে অসুবিধা হবে। কেউ কলা নিয়ে এসেছিল, ভেবেছিলাম সবজি কলা এনেছে, কিন্তু না, দেখি না, ওই কাঁচকলা এনেছে সবজি খাওয়ার, তো আর নিলাম না। তো বারবিকে যে লিখতে দিয়েছিলাম, আমি চেক করে দেখেছিলাম যে বলেছিলাম রাইট হয়েছে, কিন্তু এখন তোমাদেরকে ভিডিও এডিট করতে সময় দেখলাম ও বেলুনের জায়গায় ডেলুন লিখেছে, ওর এটা হ্যাবিট, বীজ জায়গায় ডি লেখে, কি যে এটা অভ্যাসটা ওর পাল্টাতেই পারছি না। তো এদিকে গোছানো হয়ে গেছে, এই বিছানাটায় মা শোয়, আর ওই সামনের বিছানাটায় আমি আর বারবি শুই, আর কোনো দিন বর্দির বাড়িতে গিয়ে শুই। আজকে তো শনিবার, শনিবারের রান্না না, এমনিতে কি রান্না হচ্ছে, কালকের ভিডিওটা ছোট হয়ে গেছিলো ওই জন্য আজকে আর একটু শ্যুট করলাম আর কি। এই হচ্ছে চাল কুমড়ো, চাল কুমড়ো মুগ ডাল ছিটিয়ে করব, আর মাছটা হয়ে গেছে, কালকের মাছ ছিল, কালকে অর্ধেকটা খেয়েছি, আর অর্ধেকটা ছিল সেটা এই দুটো দু চার টুকরো আলু দিয়ে হয়ে গেছে, আর ডাল করব, কিছু একটা ভাজা করব। বন্ধুরা চলো রান্না বান্না সারি, আর সামনে এই জন্যই আসছি ভিডিও শেষ করার জন্য। এই পাগলির দেখো, ওকে এখন স্নান করাবো সাবান দিয়ে ঘষে, চুলটাও একটু সকাল থেকে আঁচড়ায় না দেখো। ওকে পড়তে দিয়েছি, ড্রয়িং করতে দিয়েছি, এগুলো করেছে, এতক্ষণ সকালের খাবার দাবার হলো, এখন দুপুরে রান্না চলছে, বাজে হচ্ছে 12:20 বাকি। তো আজকে ভেবেছি একটু তাড়াতাড়ি রান্না টান্না সেরে নেবো, ওর যেহেতু স্কুল নেই, স্কুল থাকলে তো খেতে অনেক দেরি হয়, আড়াইটে আসে, স্নান করে খায়, এগুলো রেস্ট করে, এগুলো করতে করতে 3:30-4:15 বেজে যায়। তো আজকে একটু তাড়াতাড়ি সারবো, সেরে আবার শ্বশুরবাড়ি যাবো, ওখানে একটু কাজ আছে, ওখানে যাব। আর হচ্ছে রান্নাবান্না সেরে ঘরটা একটু ঝাড় দিয়ে মুছবো, এবারে ঘর মুছবো। ভেবেছিলাম ভিডিও শেষ করব, কিন্তু শেষ করলাম না, ঘরটা দেরি করে মুছছি এ কারণেই, কারণ কি বিকেল অবধি পরিষ্কার থাকবে, বিকেলে আর ঘর ঝাড়টা দিতে হবে না, ওই জন্য সব কাজ সেরে তারপর ঘরটা মোছা হচ্ছে। তো খেয়ে দিয়ে একটু রেস্ট করে তারপর বাড়ি যাব, শ্বশুরবাড়ি যাব, একটু কাজও আছে। আর হলো আমার মেজদি বলল 10টার মতো শাড়ি এসেছে, ওগুলো পিকো করতে হবে, বিশ্বকর্মা পূজার আগেই দিতে হবে, তো যাব, ওগুলোও পিকে করে দিয়ে আসবো, আর একটু অন্য কাজও আছে ওই জন্য যাচ্ছি। তো দেখে নিও তোমরা ঘরের ভিডিওটা, আর আমি আজকে আর সামনে আসবো না, এখনই এখানেই আমি শেষ করে দিচ্ছি, শেষ পর্যন্ত দেখে নিও, ভালো লাগবে। আর আমাদের কিছু কথোপকথন রাখলাম, মিউট করিনি আর কি।
গুঁড়ো বেশি করে।